নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রণিতা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে শুধু আমি আর চিকা, আর কেউ নেই, কারণ দীপাঞ্জন গেছে অফিস ট্যুরে বাইরে। তো আজকে, কালকে আর পরশু দিন, তিন দিন আমি আর চিকা থাকবো। তো জার্মানিতে এসে প্রথমবার এরকম আমি আর চিকা রয়েছি, তো অভিজ্ঞতাটা পুরো অন্যরকম। আর ব্লগটা কেমন লাগলো, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে দ্বিতীয় দিনের সকালবেলা এসে গেছি একদম ব্রেকফাস্ট করতে। বেশি আর কিছু ইচ্ছা করলো না, তাই চাপা রুটি খাচ্ছি। আমি আগের একটা ব্লগে বলেছিলাম যে আমার এটা খুব কমফর্ট ফুড, তো সকালবেলা এই চা পাউরুটি খেতে আমার ভীষণই ভালো লাগে। আর কালকের দিনটা প্রচণ্ড হেক্টিকপূর্ণ ছিল, কালকে দীপাঞ্জন চলে গেছে, তো মোটামুটি বাড়ির সব কাজ যেহেতু আমার দায়িত্বে, প্লাস চিকাও রয়েছে, চিকারও সমস্ত কাজ আমার দায়িত্বে, তো কালকের দিনটা একদম সময় পাইনি ভিডিও করার। আর এদিকে আমি চা খাচ্ছি দেখে চিকাও চলে এসেছে আমার সাথে চা বিস্কুট খেতে। মাঝে মাঝে ওই চা বিস্কুট খেতে ভীষণ পছন্দ করে, তো আমিও দিই মাঝে মাঝে অভ্যেস রাখার জন্য, ও ভালোবাসে। আর এখানে এই যে বিস্কিটটা দেখতে পাচ্ছেন, এটা এখানে বলে বাটার কেকস। এটার উচ্চারণ কিন্তু কেকসই, কিন্তু লেখা হয় কে ই কে। তো এটা খেতে কিন্তু আমাদের দেশে সিম্পল যেগুলো ওই থিন অ্যানারুট বা মেরি বিস্কুট ওই টাইপের খেতে বেশ ভালো, খেতে মিষ্টি মিষ্টি, হালকা মিষ্টি, খুব একটা বেশি মিষ্টি না। তো এটাই এখানে চিকা খায়, আর আমিও দেখেছি ভালোই লাগে চায়ের সাথে এটা খেতে। কালকের দিনটা চিকাকে নিয়ে মোটামুটি আমার সারাদিনই কেটে গেছে, নিজের জন্য সেরকম আর সময় করতে পারিনি। আজকে এই দ্বিতীয় দিনে যেহেতু চিকার সাথে চিকার বাবা এই মুহূর্তে নেই, তো ভাবলাম এই নতুন খেলার সেটটা বের করে দিই। এটা আমার দাদা ওকে দিয়ে গেছে জন্মদিনে, তো সেটা তখন ওকে আর দেখায়নি। তো এটা হচ্ছে ওই প্লে ফুড সেট, এতে সমস্ত রকমের যে ফুড আইটেম হয় সেটার আর কি রেপ্লিকা ছোট সংস্করণ রয়েছে, বেশ বড় অনেকগুলো পিস আছে। তো ভাবলাম এটা ওকে বের করে দিই নতুন খেলনা নিয়ে, ও বেশ অনেকটাই ব্যস্ত থাকবে, আর আমি বাকি তাহলে যাবতীয় যে কাজগুলো টুকটাক রয়েছে সেগুলো একটু করে নিই। আপনারা মোটামুটি জানেনই যে আমাদের দেশের বাইরে যদি আমরা যাই সেক্ষেত্রে হেল্পিং হ্যান্ড পাওয়া কিন্তু খুব দুষ্কর, বিশেষ করে ইউরোপ বলুন বা আমেরিকা বলুন, এইসব দেশে তো পাওয়াই যায় না। তবে শুনেছি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে হেল্পিং হ্যান্ড পাওয়া যায়, সেটাও অবশ্য আমাদের কিছু বন্ধুরা ওখানে থাকে বলে জানি। তো এদেশে তো একদমই হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, তাই হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই বাড়ির সমস্ত কাজ মোটামুটি একভাবেই করতে হয়, সমানভাবেই কাঁধে কাঁধ রেখেই চলতে হয়। তো যখন একজন থাকে না তখন অবশ্যই আরেকজনের ওপর এই দায়িত্বটা এসে পড়ে যে বাড়ির সমস্ত যে কাজকর্ম একার হাতে। তো চিকা কাল থেকে সেরকম কোনো দুষ্টুমি করেনি, একটু বাবাকে খুঁজছিল, তো খুব একটা যে কাল থেকে প্রবলেম হয়েছে তা নয়। তো তাও ভাবলাম যে না, নতুন একটা খেলনা একটু যদি ওকে বের করে দিই ও তাহলে একটুখানি সেটা নিয়ে ব্যস্ত থাকবে। আর আমিও ভাবলাম যে টুকটাক কিছু রান্না যদি একটু করে রাখতে পারি তাহলে আমারই সুবিধা হবে। তবে একটা কথা মানে এখন এই মুহূর্তে খুব ফিল করি, সেটা হচ্ছে যখন দীপাঞ্জন থাকে তখন মনে হয় রান্নাবান্না করতে ভালো লাগে, কিন্তু যখন মানে ও নেই তখন আরও মনে হচ্ছে যে ধুর রান্না করে কী করবো, বাড়িতে যা আছে তাই টুকটাক করে খেয়ে নিই, মুড়ি তো আছেই, আমার তো আবার মুড়ি খেতে খুব ভালো লাগে, তো মুড়ি বা ওই পাউরুটি এই টাইপের জিনিসপত্র খেয়েই কাটিয়ে দিলেই ভালো হয়, আবারও আসুক তখন আবার রান্না করব। সত্যি বলতে কি মানে সেই একটা বলে না যে বাঙালিদের ল্যাদ ধরেছে, আমার এই মুহূর্তে সেই রকমই একটা অবস্থা। তবে পুরোপুরি ল্যাদ ধরলে হবে না, বাড়ির অন্যান্য যে কাজকর্ম আছে, চিকা সংক্রান্ত যে কাজকর্ম আছে, ওর সাথে আমাকে থাকতে হবে, ওর সাথে কথা বলতে হবে, অনেক কিছু যে এই কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে, কিন্তু খাওয়া দাওয়া নিয়ে অত আর আমি টেনশন নিচ্ছি না, যা হবার হবে। ছোটবেলায় এই রকম খেলনাগুলো পেলে খুব খুশি হতাম, আমাদের ছোটবেলায় সেই খেলাম বাটি যে আমরা খেলতাম সেগুলোতে সেই ছোট ছোট যে কড়া খুন্তি কত কিছু থাকতো, এখানে আবার অনেক কিছু জিনিস পাওয়া যায়, শুধু তো কড়া খুন্তি নয়, ছোট ছোট মাইক্রোওয়েভ
বেক ওভেন কত কি। আমার ছোটোবেলায় একটা জিনিস খুব ভালো লাগতো, সেটা হচ্ছে হকিংসের না খুব ছোট ছোট প্রেশার কুকার এক ধরনের পাওয়া যেত, খুব দামি ছিল ছোটোবেলায়। ওগুলোর উপর আমার প্রচণ্ড লোভ লাগতো, স্টেনলেস স্টিলের হতো, একদম ছোট্ট। সেগুলো যদিও এখনকার দিনে পাওয়া যায় কিনা জানি না, তবে আমার খুব পছন্দ ছিল ওই হকিংসের একদম ছোট স্টেনলেস স্টিলের প্রেশার কুকার। যদিও কখনো কিনিনি কিন্তু ভীষণ পছন্দ ছিল। আপনাদের মনে পড়েছে আমি কী কথা বলছি? আপনারা যদি মনে পড়ে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের লাঞ্চটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে শুধু আলু ভাতটা বাদ দিয়ে বাকি কিন্তু আমার ফ্রিজে সবই ছিল, ভাতটাও কিন্তু আজকে বানাইনি। এই যে ডাল আর পালং শাক দিয়ে এই ব্যাপারটা, এটাও কিন্তু পুরনো, বেশি ছিল না অল্পই ছিল, সেটাও আজকে খেয়ে নিচ্ছি। তার সাথে এই যে ইলিশ মাছ, এটাও কিন্তু পরশু দিনের বানানো। তো একটাই ছিল, আজকে শেষ করে দিচ্ছি। আজকে আর ফ্রিজে কিছু নেই, নতুন করে সব বানাতে হবে। কালকে যদিও রাত্রির দিকে দীপাঞ্জন চলে আসবে, তো ভাবছি রান্নাটা আইতার আজকে রাত্রিরে করে নেবো, অথবা কালকে সকালের দিকে দেখি কখন সময় সুযোগ পাই, দেখি একবার রান্না করে নেবো। তো এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। লাঞ্চটা খেয়ে নিয়ে তারপরে যাব একটুখানি পার্কে চিকাকে নিয়ে। এখন দুপুর আড়াইটা নাগাদ বাজে, আর আমি লাঞ্চ টাঞ্চ করে চিকাকেও খাইয়ে স্নান করিয়ে চলে এসেছি পার্কে। কারণ মনে হলো যে বিকেলবেলা আজকে বৃষ্টি আছে, তো মনে হলো একটুখানি চিকাকে নিয়ে পার্কে চলে যাই, কারণ ও দুদিন পার্কে আসা হয়নি। আর এই সামারটাই তো টাইম এখানকার বাচ্চাগুলো একটু পার্কে খেলতে পারে, তার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় তো এই তাদের জন্য এই টাইমটাও কমে যায়। তো মনে হয় যখনই বাবা সূর্য উঠলো বা একটু রোদ বাড়লো, বাবা একটুখানি যদি পার্কে নিয়ে যাওয়া যায়, বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ করে। তো চিকা এই সময় এসছে, এই সময় এসে দেখছি পার্ক কিন্তু বেশ খালি, কারণ বেশিরভাগ বাচ্চারাই এই মুহূর্তে কিটা বা স্কুলে রয়েছে। মোটামুটি চারটের পর থেকেই দেখি পার্কগুলো একদম ভরে যায়, যদিও আজকে চারটের পর থেকে ভালো বৃষ্টির ফোরকাস্ট আছে। তো চিকা এই এক ঘন্টা খেলুক, তারপর ওকে নিয়ে বাড়ি চলে যাব। চিকা আজকাল বালিতে খেলতে প্রচণ্ড ভালোবাসে, এই ভালোবাসাটা এই লাস্ট কয়েক মাস ধরে দেখছি। বালিতে ব্যাপারটাও খুব এনজয় করে, আর এমনি স্লিপে আগে তো দেখতাম মাঝে মাঝে উঠত, এখনও চেষ্টা করে, কিন্তু বসে বসে বালি ঘাঁটতে ও ভীষণই ভালোবাসে। আর দেখছেন গাছের ফাঁকে ফাঁকে আকাশে কেমন মেঘ জমেছে, এই মেঘটাই আস্তে আস্তে এসে ভালোই বৃষ্টি হবে মোটামুটি চারটের পর থেকে। তো চিকা একটু খেলে নিক, আর এখানে থাকতে থাকতেই দেখছি রোদটা চলেও যাচ্ছে। আজকে কিন্তু টেম্পারেচার সকাল থেকে যে খুব একটা বেশি ছিল তা নয়, তবে এই মুহূর্তে ভালোই হাওয়া দিচ্ছে, রোদটাও চলে যাচ্ছে দেখছি। তো এখন টেম্পারেচার দেখাচ্ছে ওই 18 ডিগ্রির মতো, যদিও বাজার করার কোনো ঝামেলা নেই, কারণ দীপাঞ্জন যাবে বলে মোটামুটি বাড়িতে সমস্ত রকম বাজার হাট করে দিয়ে গেছে। বাজারে যাওয়ার ওই রকম আমার আজকে আর খুব একটা প্রয়োজন নেই। এখন 3:30 মতো বাজে, আকাশ কিন্তু ভালোই কালো হয়ে গেছে, একটুখানি বৃষ্টিও পড়ছে, সেই জন্য ট্রাম স্টপেজে চলে এসেছি, পার্কের ঠিক পাশেই এটা রয়েছে। তবে বেশিক্ষণ দাঁড়াবো না, ভাবছি যদি বেশি বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু বাড়ি ফিরতে খুবই অসুবিধা হবে। চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বাই।